এই সেই মধুমতিনাথ যার পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদি বাড়ি। আমরা বই পুস্তকে অনেক পড়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি কোন নদীর তীরে, মধুমতি নদীর তীরে। আবার অনেক সময় আসে টঙ্গিপাড়া কোন নদীর তীরে। তবে এই নদীটার এই একটা শাখা হচ্ছে ওনার একবার বাড়ির ভিতরে ঢুকেছে, সেটাকে বাগিরথী নাকি কী জানি বাগিয়ার বলে, নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। তো আমরা আজকে খুব এনজয় করলাম, ওনার বাড়ি ঘর সব কিছু দেখে আসলাম। তা এখন হচ্ছে আমরা বাস স্টেশন এটার পাশে এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাস কাউন্টার। তো এখান থেকে আমরা হচ্ছে বাসে উঠবো। তো এখানে সেই জন্য বসছি আর বসে বসে আর একটু সময় ব্যয় করছি আর কি। তো আসলে সত্যি চমৎকার এই জায়গাগুলোও খুব সুন্দর, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদি বাড়ি এবং ওনার মেয়ে যেহেতু প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, সুতরাং এই জায়গাগুলো খুব সুন্দর হবে এটা স্বাভাবিক না? তো এই জন্য এখানে খুব ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন, চমৎকার একটি জায়গা। এবং এই নদেরও সাক্ষী হয়ে গেলাম আজকে আমরা। এই যে সে রাস্তা, এখানকার মানুষজন খুব ভালোই লাগলো কথাবার্তায়। তো আমরা এখন বাসের অপেক্ষায় আছি আর কি।